হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বাই দ্য ওয়ে, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখন হচ্ছে আসছিলাম হচ্ছে সকাল 9টার দিকে দৌলতপুর আসছিলাম একটা কাজে, পার্সোনাল কাজ। তো হ্যাঁ, কিছু বললেন? তো যাই হোক, আমরা দৌলতপুর আসছিলাম একটা কাজে, তো কাজ আমাদের শেষ। তো এখন হচ্ছে আমরা নাগরপুরের উদ্দেশ্যে যাইতেছি, মানে বাসার উদ্দেশ্যে যাইতেছি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের কাছে অনেক ভিডিও তো শেয়ার করি, আপনাদের হচ্ছে ভালো মতো রেসপন্সটা আসলে পাইতেছি না। আপনারা ভিডিওতে ভিউজ পাই, কিন্তু আসলে আপনারা কমেন্ট করেন না। আপনাদের বারবার বলি যে আপনাদের একটা কমেন্ট হচ্ছে নতুন একটা ভিডিও বানানোর অনেকটা উৎসাহিত করে। তো আপনারা, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা হচ্ছে ভিডিওতে কমেন্ট করবেন, ভালো লাগলেও খারাপ লাগলেও যাই হোক একটা অ্যাডভাইস দিয়ে যাবেন। তো আপনারা হয়তো বা অনেকেই জানেন, যারা আমার ফেসবুকে ভিডিও দেখেন বা ইউটিউবে ভিডিও দেখেন, তারা সবাই জানেন যে আমার ফেসবুক পেজটাও মনিটাইজেশন অন, এবং আমার যে ইউটিউব চ্যানেল অনন্য সুজন। তো আমার ফেসবুক পেজ আর ইউটিউবের নাম দুইটা একই। তো আমার দুইটা সাইটে হচ্ছে মনিটাইজেশন অন। তা আপনারা বা জানেন কীভাবে এটা আমি বললাম, কারণ হচ্ছে আমার ভিডিও প্লে করলেই অ্যাড আসে, এটা যারা হচ্ছে ভিডিও দেখেন আমার নিয়মিত তারা জানেন। তো ফেসবুকে হচ্ছে যাদের মনিটাইজেশন থাকে, ফেসবুক একমাত্র তাদেরই হচ্ছে অ্যাড দেয়। কি আর ইউটিউবে হচ্ছে মনিটাইজেশন না থাকলে তারপরেও হচ্ছে অ্যাড শো করে, যেটার রেভিনিউ হচ্ছে গ্রাহকরা পায় না। আমিও দেখছি অনেক আগে যে আমার ভিডিও হচ্ছে, ভিডিও মাত্র সাবস্ক্রাইবার হচ্ছে 400-450, ভিডিওতে দেখলাম ভিউজ আসছে 2-2500। তো ভিডিওতে সমানে অ্যাড পড়তেছে, 2-3-4-5টা করে অ্যাড পড়তেছে ভিডিওতে, কিন্তু ওইটার কোনো রেভিনিউ আমি পাই না। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন হচ্ছে আমার মনিটাইজেশন অন, এখনকার অ্যাড হচ্ছে আমার কাজে দেয়। আপনারা হয়তো অনেকে জানেন যে মনিটাইজেশন মানে হচ্ছে অ্যাড যত বেশি আসবে রেভিনিউ তত জমা হবে, মানে ভিডিওতে রেভিনিউ না, মানে অ্যাড না পড়লে তো ইনকাম নাই। তো কষ্ট করে ভিডিও করি টানা, আপনারা হয়তো জানেন না যে আমি কত টানা 4 বছর যাবত হচ্ছে এই মানে অনলাইনে ভিডিও মেকিং আপলোড হ্যান ত্যান। ভিডিও কেমন হয় আমি জানি না, তবে আমি এটার পিছনে সময় দিতেছি 4 বছর, 4 বছর হয়েছে, কোনো অংশে কম হয় নাই। তো এর আগে অনেক আমার দুইটা চ্যানেল ছিল, একটা চ্যানেল ছিল হচ্ছে 4-4.5 হাজার সাবস্ক্রাইবার প্লাস, তো ওই চ্যানেলটায় হচ্ছে মনিটাইজেশন দেয় নাই ইউটিউব। তারপর হচ্ছে আমার আর একটা চ্যানেল ছিল, ওইটা আমি লাইফস্টাইল ভিডিও বানাইতাম, ওইটাও আমার হচ্ছে 2000-এর মতো সাবস্ক্রাইবার। যখন মনিটাইজেশনের জন্য আবেদন করলাম, তখন হচ্ছে কোনো না কোনো একটা ইস্যু ধরায় হচ্ছে এটা হচ্ছে বাদ করে দেয়, মানে মনিটাইজেশন দিল না। যাই হোক, তারপর টানা 1 বছরের মতো হচ্ছে এইসব থেকে অনেকটাই দূরে ছিলাম, মানে ভিডিও করা একদম ছেড়ে দিছিলাম, ভিডিও করতাম না। কারণ ভিডিও করে যদি কোনো বেনিফিটই না পাই, তাহলে ভিডিও করে আসলে লাভ কী? তো মাঝখানে হচ্ছে টানা 1 বছরের মতো হচ্ছে আমি ভিডিও মেক করা বন্ধ করে দিছিলাম, তারপরে হচ্ছে আবার ভিডিও স্টার্ট করছি। তো ফেসবুকে যখন দেখলাম যে প্রফেশনাল মুডটা দিল, তখনও হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করে ছাড়তেছিলাম। তো ওইখানেও একটা ইস্যু আইসা, তারপরেও মনটা ভেঙে গেল, তারপরে হচ্ছে ইয়া করি নাই, মানে ওই ওইখানের পরে তারপর 2 মাসের মতো অফ ছিল, ভিডিও করতাম না। তারপর হচ্ছে একটা পেজ করলাম আবার নতুন করে, পেজ করার পর যখন পেজে ভিডিও আপলোড করা শুরু করলাম, পেজের ভিডিও দেখলাম ভালো র্যাঙ্ক করতেছে, ভালো মানে অনেক মানুষের কাছে পৌঁছাইতেছে। তো
তারপর আর কি রেগুলার ভিডিও আপলোড দেওয়া শুরু করি। তারপর হচ্ছে এখন আমার আল্লাহ তাআলার অশেষ রহমতে পেজটা মনিটাইজেশন অন, পেজও অ্যাড ইনস্ট্রিম অ্যাডটা চালু আছে। তো ওইটার জন্য আমার 5,000 ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইম গেইন করতে হয়েছে। তো যাই হোক, ওইটা ভালোই চলতেছে, কিন্তু ফেসবুকে ইনকাম একদমই লো, ফেসবুকে বেশি ইনকাম দিচ্ছে না, অ্যাডই দেয় না ভালো। তো যাই হোক, তারপরে ভাবলাম যে আর একটা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি। তো তারপর হচ্ছে আর একটা ইউটিউব চ্যানেল খোলা হলো, যেটার নামও দিলাম হচ্ছে অরণ্য সুজন, বড় হাতের সবগুলা অক্ষর। তো ওইটাও আল্লাহর অশেষ রহমতে হচ্ছে মনিটাইজেশন অন আছে। তো ওইটা এখন বর্তমানে ওই ইউটিউব চ্যানেলটার কন্ডিশনটা অনেকটা ভালো, মানে ভিডিও রেগুলার আপলোড দিতেছি, ভিডিওতে হিউজ পরিমাণে অ্যাড আসতেছে, কিছু ইনকাম আসতেছে, একদম মানে মানে যেটা আসলে ইনকামের নাম বললে চলে না, তারপরও মানে 2-1 টাকা যাই আসুক আসতেছে আল্লাহর রহমতে। তো এটা আসলে আমার বিশ্বাস যে একদিন অনেক অনেক বড় হবে একদিন। তো আপনারা সবাই শুরুর থেকে পাশে ছিলেন, আছেন আর থাকবেন আশা করি। তো আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখেন, তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার যদি ইচ্ছা হয় করবেন, নাহলে অন্তত ভিডিওতে লাইক কমেন্টটা করবেন আর ভিডিওগুলো একটু দেখবেন। দেখা হচ্ছে যেখানে ইমপ্রুভ দরকার সেখানে হচ্ছে বলবেন, যে কমেন্টে বলবেন যে তোমার এইখানে এটা হইতেছে না ছোট ভাই মনে করে বা বড় ভাই মনে করে, যাই হোক যে যে মানে যে যে বয়সেরই হোক, মানে আপনার কাছে যেটা সঠিক মনে হবে ওই রকম একটা অ্যাডভাইস দিবেন। তো আপনাদের একটা কমেন্ট পাইলে সেই অনুযায়ী যদি ভালো কমেন্ট হয়, সেই অনুযায়ী যদি কাজ করতে পারি, তাহলে হচ্ছে অবশ্যই ভালো কিছু করতে পারবো, এটা আমার বিশ্বাস। তো যেখানে হচ্ছে আপনাদের বারবার বলি যে আপনারা কী বলে আপনাদের মূল্যবান মতামতটা দিবেন, ভালো হইলেও খারাপ হইলেও। অনেকে আছে শুধু ভিডিও দেখে হচ্ছে চলে যায় কিন্তু কোনো কমেন্ট লাইক কিচ্ছু করে না, আমি দেখি ভিউজ আসছে কিন্তু কোনো লাইক কমেন্ট নাই। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা হচ্ছে ভিডিওতে লাইক কমেন্ট করবেন। রাস্তাগুলোর অবস্থা এতটা জঘন্য, কি বলবো, এই রাস্তার নতুন রাস্তা না হওয়া পর্যন্ত এই রাস্তায় বাইক চালিয়ে একদমই মানে শান্তি নাই। তো যাই হোক, এখান থেকে হচ্ছে রাস্তাটা একটু ভালো আছে, এখানে একটু টাইনে যাওয়া যাবে। এখানে তো দেখলেন যে 30-35 টাইনে আসতে হলো, কারণ রাস্তাটা অনেক ভাঙ্গা, জোরে বাইক চালানো সম্ভব না। যাই হোক, আমরা দৌলতপুর থেকে হচ্ছে ধুবুরিয়া চলে আসছি। এটা হচ্ছে ধুবুরিয়া সিএনজি স্ট্যান্ড, সামনে হচ্ছে ভিলেজ লাইন। তো যেটা বলতেছিলাম যে আসলে ভিডিওগুলো করি আপনাদের সাথে শেয়ার করলে মন ভালো থাকে, বা কোনো একটা জায়গায় যাইতেছি তো সেই ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আসলে আমার কাছে অনেকটা ভালো লাগে। তো আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে আমি আসলে জানি না, তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিওগুলো কেমন হইতাছে, কোথায় আমার কোন জিনিসগুলো চেঞ্জ করা দরকার, কোথায় একটু ইমপ্রুভ দরকার। তো এই জিনিসগুলো বললে হয় কি যে আমি ওগুলো যদি একটু ঠিকঠাক করি, বা আমার এখন তো আমি হচ্ছে মোটো ব্লগ করি, তো সামনে আমার মানে কি মানে আমার আমার দেখ মানে মানুষ দেখলে তো বোঝা যায় যে অরে এটা অরে দিয়ে এটা সম্ভব, অরে দিয়ে ওইটা সম্ভব। তো যাই হোক, আপনারা মানে আমারে আসলে অন্য আর কি করলে ভালো হয়, বা কেমন ধরনের ভিডিও আমি মেক করলে আপনাদের ভালো লাগবে, তো সেগুলো হচ্ছে অ্যাডভাইস দিবেন ভালো লাগবে। তো যাই হোক, এই জায়গাটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগে, দুই পাশে আবাদি জমি, সবুজ সবুজে ঘেরা সব কিছু, আর রাস্তাটার মধ্যেও কোনো ভিড় নাই, আর অনেক ফাঁকা একটা রাস্তা, কোনো ভিড় থাকে না, কোনো ধুলাবালি নাই, যে কারণে হচ্ছে রাস্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটি হয়তোবা অনেক বড় হয়ে গেছে, এত বড় ভিডিও আপনারা হয়তোবা দেখবেনও না, তারপরেও কিছু কথা শেয়ার করলাম যেগুলোর কারণে হচ্ছে মানে মনটা এখন একটু হালকা লাগবে, ভালো লাগবে, যে কারণে হচ্ছে অনেক কথাই বললাম। তো আপনারা সবাই সাপোর্ট করবেন, ভালোবাসা দিছেন আগেও,
এবং সবসময় ভালোবাসবেন সেই আশা সবসময় রাখি।